আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করব না, রান্না সংক্রান্ত কিছু কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম। তো নুডলস সেদ্ধ করতে হলে প্রথমেই 1 টেবিল চামচ তেল দিয়ে নুডলসটা ছেড়ে দিবেন। তারপর 80% সেদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে ধুয়ে নেবেন। এতে করে নুডলসটা রান্না করলে ঝরঝরে থাকবে। তো দেখুন, আমি নুডলসটা একটি ছাঁকনির উপরে বাটি বসিয়ে নুডলসটা দিয়ে দিলাম। তারপর পরিষ্কার পানি দিয়ে ট্যাপ ছেড়ে নুডলসটাকে ধুয়ে ছাঁকনিতে রেখে দিব। এতে করে পানিটা ঝরে যাবে এবং নুডলসটা রান্না করলে একদম ঝরঝরে হবে। এবারে আসছি আপনাদের সাথে দ্বিতীয় কিচেন টিপসটা শেয়ার করতে। তো অনেকে কলিজা পছন্দ করেন, আবার অনেকে করেন না। তো প্রথমত কলিজাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে বেশি পরিমাণে পানি দিয়ে ধুয়ে নেবেন এবং অল্প একটু হলুদ এবং লবণটাও দিয়ে দিবেন। তারপর কলিজাটা সেদ্ধ করার পর খুব ভালোভাবে পানিটা ছেঁকে নেবেন। এতে করে কলিজার ভেতর থেকে অনেকটাই ময়লা বের হয়ে যায় এবং রান্না করলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো যারা খান না তারা অবশ্যই এই টিপসটি ফলো করে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। তো দেখুন, আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং কলিজার ভেতর থেকে কতটা ময়লা বের হয়েছে। এবারে আসছি তৃতীয় কিচেন টিপসটা শেয়ার করতে। তো বেশি করে ডাল আনিয়ে রাখলে ডালে যাতে পোকা না ধরে সেজন্য কিছু পরিমাণে লবঙ্গ দিয়ে দিবেন। এতে ডালের ধারে কাছে কিন্তু পোকা আসতে পারবে না এবং ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। আর একই প্রসেসে চিনির মধ্যে লবঙ্গ রেখে দিলে চিনিতে যেমন পিঁপড়া ধরবে না, তেমনি চিনিটা ঝরঝরে থাকার পাশাপাশি সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়ে যাবে। এবারে নিয়ে আসছি আপনাদের জন্য 4 নম্বর কিচেন টিপস। তো চিতল মাছের কুপ্তা পছন্দ করেন না এমন লোক কিন্তু খুব কমই আছে। তো চিতল মাছের পেটি থেকে কীভাবে কুপ্তার জন্য মাছটা ছাড়িয়ে নেবেন এবারে আমি সেটি শেয়ার করছি। তো মাছটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর পেটি থেকে চামচের সাহায্যে খুবই আলতোভাবে মাছটাকে ছাড়িয়ে নেবেন, যাতে মাছের সাথে কাঁটাটা চলে না আসে, চামড়ার সাথেই যেন কাঁটাটা থেকে যায়। তো দেখুন, খুবই আলতো হাতে আমি মাছের পেটি থেকে মাছটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপরও অল্প স্বল্প কাঁটা যদি এসে যায়, আপনি চাইলে বেছে নেয়া কুপ্তার মাছ থেকে সেটিকেও ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন, চামড়ার মধ্যে কিন্তু কাঁটাটা রয়ে গেছে। তারপরও আমি একটু চেক করে নিচ্ছি। তো যেহেতু আমি আলতোভাবে ছাড়িয়ে নিয়েছি সেজন্য কাঁটার পরিমাণটা কিন্তু খুব কম ছিল। তো দেখুন, মাছের ভেতর থেকে কিন্তু খুবই অল্প পরিমাণে কাঁটা বের হয়েছে। এবারে আমি সংরক্ষণ করার জন্য কিভাবে এয়ারটাইট বক্সে উঠিয়ে রাখবেন সেটিও শেয়ার করলাম। তো অলরেডি আমি কুপ্তাকারি রেসিপিটি আপলোড করেছি, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এবারে আসছি আপনাদের সাথে 5 নম্বর কিচেন টিপসটা শেয়ার করতে। তো মাছ ভাজার ক্ষেত্রে একই ফ্রাই প্যান ব্যবহার করবেন এবং যদি কারিতে দেন তাহলে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। তো দেখুন, মাছগুলো কিন্তু ইজিলি প্যান থেকে উঠে আসলো। অর্থাৎ মাছ ভাজার ক্ষেত্রে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং মাছ ভাজার ক্ষেত্রে একই ফ্রাই প্যান ব্যবহার করতে হবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। এবারে আমি আপনাদের সাথে 6 নম্বর অর্থাৎ সবশেষ কিচেন টিপসটি নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রতিদিনের রান্নার কাজে কিন্তু পেঁয়াজ রসুন এবং আদা ছাড়া আমাদের রান্না চলে না। তো বেশি পরিমাণে যদি আদা রসুন এবং পেঁয়াজগুলো আমরা পেস্ট করে রাখি তাহলে কিন্তু রান্নার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। এতে করে রান্নার কাজটা সহজ হওয়ার পাশাপাশি প্রতিদিন কিন্তু এগুলোকে পেস্ট করতে হয় না। তো আশা করছি আমার আজকের এই কিচেন টিপসগুলো আপনাদের খুব ভালো লেগেছে। যদি আমার আজকের এই কিচেন টিপসগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনারা যদি আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই কিচেন টিপসগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। নেক্সট রেসিপি অথবা ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।